সুপ্রিয় শিক্ষার্থী, সম্মানিত অভিভাবক এবং শিক্ষকগণ, সকল আমার সালাম গ্রহণ করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সকলেই ভালো আছেন। হাজির হয়েছে নতুন একটি ভিডিও নিয়ে, খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও। এটি আপনাদের রিকোয়েস্টের ভিডিও। অনেকে আমাকে রিকোয়েস্ট করেছে, ভাই 29 জুন পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে, এটা সত্য নাকি মিথ্যা? অর্থাৎ আপনারা জানেন যে একটা ভাইরাস, এটাকে কি বলে, এই জায়গায় বসছে যে মাঙ্কিপক্স নামক একটা যে ভাইরাস ছড়িয়ে পড়ছে বা যে একটা রোগ ছড়িয়ে পড়ছে, এই রোগের কারণে নাকি শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে 1 জুন থেকে 29 জুন পর্যন্ত। তো এই নিয়ে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে, এরকম সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ছে, আপনারা হয়তো বা দেখতে পাচ্ছেন। এখন এখানে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নাম দিয়ে একটা বিজ্ঞপ্তি প্রকাশ করেছে, এটা আবার শিক্ষা মন্ত্রণালয়েরও নাম আছে এখানে দেখা যাচ্ছে। আর এটা প্রকাশ করেছে আপনার, দেখেন এই জায়গায় যদি তারিখটা দেখেন 25/5/2022। আর এই জায়গায় তো বলা হয়েছে যে এত দ্বারা সকল সরকারি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের অবগতির জন্য জানানো যাচ্ছে যে আগামী 1 জুন থেকে 29 জুন পর্যন্ত মাঙ্কিপক্স সংক্রামক ভাইরাসের জন্য শ্রেণীকক্ষে পাঠদান বন্ধ থাকবে। আদেশক্রমে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা মন্ত্রণালয় মাননীয় শিক্ষামন্ত্রী ডক্টর দীপুমনি। দেখেন এই নিউজটা কে স্বাক্ষর করছে, কি আসার বিষয়ে, এটা আমার দরকার নাই। এখানে আপনি একটু দেখেন, প্রথমত এত দ্বারা সকল সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের অবগতির জন্য জানানো যাচ্ছে, এটা সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের জন্য বলছে। আবার নিচে দেখতে পাচ্ছেন, এখানে বলছে আদেশক্রমে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা মন্ত্রণালয়। মূলত কি, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা মন্ত্রণালয়ের আন্ডারে কিন্তু সরকারি বা বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলো না, সরকারি এবং বিশ্ববিদ্যালয়গুলো স্বায়ত্তশাসিত, এরা তারা নিজেদের নিয়ন্ত্রণে রাখে। মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের মন্ত্রণালয় থেকে যদি আপনার এই বন্ধর ঘোষণা করত, সেক্ষেত্রে হয়তো বা কলেজের জন্য, যে কলেজগুলো আছে ইন্টারমিডিয়েটের জন্য, সেই শিক্ষা কার্যক্রম বন্ধ করতে পারতো। এবং যেহেতু মাধ্যমিক উচ্চ মাধ্যমিক বলছে, এক্ষেত্রে হয়তো বা মাধ্যমিক যে বিদ্যালয়গুলো আছে, যেমন 6 থেকে 10 শ্রেণী পর্যন্ত, এগুলোর বন্ধর কথা বলতো। কিন্তু তারা কখনোই আপনার সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শ্রেণী কার্যক্রম বন্ধের ব্যাপারে এরা নোটিশ প্রকাশ করতে পারবে না। তো মূলত এই যে নোটিশটা, এই নোটিশটা হচ্ছে একটা মিথ্যা বা ফলস নিউজ, এটা দিয়ে আর কি মানুষকে বিভ্রান্ত করা হচ্ছে, বিভ্রান্ত ছাড়া কিছুই না। তো আপনাদেরকে বলবো যে এসব গুজবে কান দিবেন না, এটা মানে একদমই মিথ্যা। আর শিক্ষা প্রতিষ্ঠানের শ্রেণী কার্যক্রম অবশ্যই চলবে। ওরকম পরিস্থিতি হলে আপনারা বিভিন্ন যে নিউজ চ্যানেলগুলো আছে, আপনার সময় টিভি, যমুনা টিভি, তারপরে আপনার অন্যান্য যেই টিভি চ্যানেলগুলো আছে, সেই টিভি চ্যানেলগুলোতে এই তথ্যগুলো জানতে পারবেন। ওকে, তো এটা ছিল আপনাদের রিকোয়েস্টের ভিডিও। অনেকে প্রশ্ন করেছিলেন, প্রশ্নের উত্তর দেওয়ার জন্য জাস্ট এই ভিডিওটা করেছি। আশা করি যেন ভিডিওটি ভালো লেগেছে, ভালো লাগলে অবশ্যই ভিডিওতে এক লাইক দিবেন, এবং আপনারা যারা আমার চ্যানেলে নতুন এসেছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ফিরছি পরবর্তী কোনো আপডেট নিউজ নিয়ে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ।